একাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে মুর্শিদাবাদের ডোমকলের প্রান্তিক এলাকার এক সামাজিক সংস্থা বিলাসপুর সাঝের আসর এবং এনআরসিসিএ এনপিআর বাতিলের দাবিতে সম্প্রীতি মিছিল হলো ডোমকলে। রবিবার ডোমকলের বিলাসপুরে পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আবার পরে বিকেলে ডোমকল বাজারে সারা এলাকা ঘুরে প্রায় 400 মানুষজন নিয়ে সম্প্রীতি মিছিল হয়। ডোমকল স্পোর্টিং মাঠ থেকে মিছিল শুরু করে রবীন্দ্র মোড়ে শেষ করে। মিছিল শেষে রবীন্দ্র মোড়ে নাটক করলো ফিরিয়ে দাও আমার স্বপ্নের ভারত। নাটকের মাধ্যমে তুলে ধরেন বর্তমান পরিস্থিতি, ধর্মিক রাজনীতি। সবের তর্কি জানবার দরকার, যারা দেশ চালাচ্ছে তাদেরই যখন কোনো মাথা ব্যথা নেই তোকে সব নিয়ে ভাবতে হবে না, তুই নিজের কাজ নিজেই কর। হ্যাঁ, সেটা তুই ঠিক বলেছিস। হ্যাঁ, চল চল চল। সত্যি কি গান্ধীজি এরকম ভারতের স্বপ্ন দেখেছিলেন? নিজেকে চেনার সবচেয়ে ভালো কাজ হলো নিজেকে অন্য মানুষের সেবায় নিয়োজিত করা। তুই পরীক্ষায় গান্ধীজিকে নিয়ে কি এমন লিখেছিস যে এত নম্বর পেলে? আমি তো খুবই কম নম্বর পেয়েছি। আরে বাবা, এটাই লিখে গান্ধীজিকে তো চিনিস না, পাগল পাগল পাগল। সত্যি কথাই বলেছে এই ছাত্র ছাত্রীরা। হ্যালো, কে? রোহিতজি। আরে রোহিতজি, বলুন বলুন। আরে রোহিতজি, কতবার বলবো আপনাকে, এখন সততার যুগ চলে গেছে। সততা নিয়ে আপনার কাজ করতে গেলে কয়েক বছর লেগে যাবে। তার থেকে কাজ করুন, কিছু টাকা পাঠিয়ে দিন, আপনার কাজ হয়ে যাবে। আমাদের যেটা মিছিল সেটা হচ্ছে আমাদের দেশ এখন সাম্প্রদায়িক এবং ধর্মীয় বিভাজনের যে রাজনীতি চলছে, আমরা চাইছি ভারতবর্ষের যে বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, মানুষে মানুষে ভেদাভেদ দূরাবে এবং আমাদের যে সাংবিধানিক, যে সংবিধানে যে আমাদেরকে অধিকার দিয়েছে সেই অধিকার আজ লঙ্ঘিত হতে বসেছে। তাই আজ সাজের আসর এই রাস্তায়, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাস্তায় সংবিধান রক্ষার লড়াই। আমরা ডোমকল, একদম ডোমকল আব্দুল বারি মঞ্চ থেকে, জনকল্যাণ পাঠাগার থেকে শুরু করে হসপিটাল মোড় হয়ে আমরা পুরনো বিডিও অফিস হয়ে ডোমকল টোটাল বাজার মিছিল করে আমরা শেষ করলাম ডোমকল রবীন্দ্র মোড়ে। মোটামুটি 400 এই জামায়াতে সামিল হয়েছিল এবং মিছিলে সবাই আওয়াজ তুলেছিল নো এনআরসি নো এনপিআর সিএ এর বিরুদ্ধে। কিছু এনআরসি এনপিআর ও সিএ এর এই ধর্মীয় বিভাজনের রাজনীতি করার জন্যে, মানুষের ভেদাভেদকে বাদ করার জন্যে যে আইন কেন্দ্রীয় সরকার করতে চাইছে, আমরা চাইছি এই আইন থেকে মুক্তি এবং আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি এবং এই আইনকে প্রত্যাহার করতে বলছি। আমাদের আজকে এনআরসি কি চাই? আমরা চাইছি ভারতে এনআরসি না হোক, যেমন স্বাধীন আমাদের ভারত তেমন স্বাধীন থাক। আমরা হিন্দু মুসলিম নানান বিভিন্ন জাতি একসঙ্গে ভাই ভাই হয়ে একসঙ্গে আমরা মিলিতভাবে বসবাস করতে চাই, এনআরসির বিরুদ্ধে আমরা লড়তে চাই। সমস্ত খবর দেখতে চোখ রাখুন এমএসটি নিউজে। সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এমএসডি নিউজ। আপনাদের পাশে সবসময় আছে এমএসডি নিউজ।